কোথায় আছো? এই তো আমাদের এই পূর্বপাড়া সাইডটা দেখতে আসছিলাম। আমি তো আসছি আমার বাসাতেই। কিছুই না, এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বেরোবো। কেন, কি হয়েছে? না, খাওয়া দাওয়া করি নাই তো এখনো। না, ভাবলাম একা একা সাইড দেখতে আসছি, তুমি যদি আসতে। তুমি সাইডে আসছো? ওরে বাবা রে, কেন, কিছু করার চিন্তা ভাবনা করছো নাকি? কিছু করার চিন্তা ভাবনা বলতে এমনিতেই ভাবতেছি তোমার কথা। না, তোমার সাইড তুমি আসছো, দেখতে আসছো, কিন্তু কিছু করবা নাকি তাই বলছিলাম। আসছি যখন তাহলে তো কিছু করতে হবে, তাই না? ও তাই, কি করবা এখন? কি করব, কাজ করাবো এই কারণে। শুধু খেলে কাজই করাবে না, আমাকে নিয়ে যায় কিছু কাজ করাবে। তুমি এসে কি কাজ করো? কেন, প্রজেক্টে আসছো, তোমার সাইটে অনেক তো দেখতেছি জঙ্গল মঙ্গল অনেক কিছুই আছে, কেন আমি গেলে সমস্যা কি থাকে? আছে। কি সমস্যা আছে বলো? সমস্যা কি, আমি তোমার দেখা করতে আসতে বলছি, তোমার আর কিছু করতে আসতে? শুধু খেলে দেখাই করবো আর কিছু না। আর কি করবো? তুমি কি আমাকে দেখা করার জন্য কেন ডাকো? দেখা করার জন্য ডাকবো না, কি জন্য ডাকবো? আর কিছু, আর কিছু তোমার মাথায় কি ভূত চাপে? হ্যাঁ, আজকে মনে হয় ভিটামিন বাসায় খাই ফেলাইছো, এই জন্য আমাকে স্মরণ করতেছো না। না, তোমার যেটা মনে হয় তুমি যেটা ভাবো সেটাই। আমি যেটা ভাবি সেটাই বলতে কি, আমি যেটা বলতেছি সেটাই ঠিক মনে করবো। এখন তুমি আসবে কি না সেটা বলো। আমি যাবো, ওই তো বললাম না, যাই কি কিছু হবে? আসো দেখা যাক। না দেখা যাক না, বলো না, এমন করো কথা বলবেন? আমার শেষ পা? আসলে একটা কথা কি জানো, তোমাকে দেখলে না আসলে আমি মানে আমার মাথা ঠিক থাকতে পারে না, এই জন্য আমি যেতে চাই না তোমার সামনে, জানো? তাই নাকি? সত্যি বললাম, মনে হয় না বুঝি না? আমাকে দেখলে তোমার মাথা ঠিক থাকে না, এটার মানে কি? আরে পাগলি, আসলে আমি যে ভালোবাসাটা যেটা তোমাকে আমি দিছি বা আমি যেটা পাইছি না, এটা অন্য কোথাও কোনো জায়গায় যদি আমি পাইতাম তাহলে তো তোমাকে আমি এত অ্যাক্টিভ করতাম না, কিন্তু আসলে পাই না দেখে তো তোমাকে আমি এত কিছু মানে নিকট মনে করে নিই। ঠিক আছে, এটাই তো খারাপ লাগতেছে এখন, আমি কি যাবো না কি বলো? যাবো, যাই হবে তো, বুঝছো? বুঝছি। বাবা এত সুন্দর করে কথা বলতেছে, বুঝছি, ভালো তো। এইবারে গেলে না তোমার আমি যে কি করুম, এবার আমি নিজেও বুঝি না যে আসলে কি করতে পারি তোমাকে। কি আর করবা, কেন কি করব, আমি যেটা করব সেটা তো দেখতেই পাবো না, তুমি বুঝতেও পারবো না। ঠিক আছে, আগের মতো করে যে এরকম ভাবে করতাম না, আজকে আরো বেশি করবো, বুঝছো? তোমার না ওই মুখে বকবকানি আছে, বুঝছো? কেন? মুখে বকবকানি করি তার মানে আমার কিছু হয় না? এমনি কিছু করি না আমি, শুধু বকবকানি করি। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আসো। আমি তো যাবো, আমি তো বলছি যাবো না, যাবো, আমি একটু ফিরে হয়নি, তারপরে যাবো। আমি সাইডটা দেখি, দেখে তারপরে এই সামনে আর একটু সামনে যাবো, ঘুরে ঘুরে তারপরে যাবো, তুমি আসো। তোমার সঙ্গে আছে কে কে? এই তো কয়েকজন কোলাপান আসছে। ওগুলো নিয়ে আসছো তুমি? ওরা কোথায় গেছে? ওরা ওই তো আসছে সাইকেল আসছে। খাওয়া করছে কে কে? নাস্তা করছে সকালে। কি নাস্তা করছো? রুটি নাস্তা। রুটি নাস্তা করছো? বাবা, তা আমার তো দিলে না। তুমি কি বাসায় আছো? তুমি আমার নাস্তা করার সময় ডাক দিতে। আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে, এখন আসো, আসে দেখা করে দিই। ভুল তো সব সময় তুমি আমার কাছে করো, কিন্তু আমি ভুল করলেই তো আমার দোষ, তাই না? কি পরে আসছো তুমি? শাড়ি পরে আসছি। কি শাড়ি? সত্যি? এই রে বাবা, তাহলে তো আজকে আরো ভালো লাগবে তো, বেশি কষ্টই হবে না আজকে আমার, জানো? শাড়ি পরলে না তোমাকে আরো বেশি লাগে ভালো, বিশ্বাস? হ্যাঁ, তোমাকে শাড়ি পরলে আমাকে আরো সুন্দর লাগে, আরো ভালো লাগে দেখতে, কিন্তু
তোমার ঢং দেখলে না আর ভালো লাগে না বুঝছো কেন এই ঢং আবার কি এই ঢঙের কি বললাম ঢং না তো কি কোথায় ঢং করলাম বলো চাই বলে তোমাকে ভালো লাগে অবশ্যই তো আমি যদি তোমার প্রশংসা নাই করব তাহলে কি তুমি আসতেছ কি না সেটা বলো তুমি ডাকছো আর আমি যাব না এটা কোনো কথা বললা আমি যাব আমি তোমার সাথে সাক্ষাৎ করব তোমাকে নিয়ে একটু তোমার প্রজেক্ট ভালো করে দেখব একটু ঘুরব তোমাকে নিয়ে তোমার জামাই আসে নাই না আসে নাই কে কই গেছে আছে বাড়িতেই আছে প্রজেক্টে মানে আমি কাজ করাইতে চাইতেছি কাজ ধরতে চাইছি কিন্তু সে কাজ করাবে না কে কাজ করাবে না কে কাজ করাবে না এরা বা কেমন কথা তো প্রজেক্ট নিয়ে ফেলে রাখছো বাইরের জায়গা এই রুম রুম করে জায়গা করে তো ভাড়া দিলেই তো পারো আমি ওইটাই চিন্তা ভাবনা করছি এখান দিয়ে কিছু রুম করবো তারপরে ভাড়া দিব তো সেটাই এখন ওখানে মিস্ত্রি হিসেবে আমারে রাখবা না কন্ডাক্টর রাখবা তোমার প্রজেক্ট দেখার জন্য বা তোমার সাইট দেখার জন্য আমাকে মিস্ত্রি রাখবা না হলে তোমার যে সবাই আছে কথাবার্তা বলতেছে তুমি আসো আমি গেলে সামনাসামনি কথা বলছি আর তা আমি গেলে আমাকে কি কাজ দিবা এটা বলো আর যেই কাজই প্রজেক্টটাই তো বলবা না সেটা বলবা না কি কাজ করব আচ্ছা তুমি মনে করো না প্রজেক্টটাই তোমার তাই আমাকে দিবা তাহলে ম্যানেজার হিসেবে রেখে দিবা আমারে না আর ম্যানেজার হিসেবে রেখে দিলে কি হবে জানো তোমাকে সব সময় কাছে পাবো তোমাকে সব সময় আদর করতে পারবো তাই না তোমার তো এগুলা ছাড়া আর কোনো কথা নাই তো তুমি থাকলে আমি কি করব বলো আমার তো কাজ এইটাই জানি না কে জানবে আচ্ছা এখন কি তুমি আসতেছো নাকি এত পাগল হয়ে গেছে কেন খুব দেরি হচ্ছে না মনে হয় না তাড়াতাড়ি যেতে দেবো না আমি যাচ্ছি আমি কাজ শেষ করে তারপরে আমি তোমাকে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে রাখো হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ